আজি গোটেই বঙাইগাঁও চহর মোদীময় পরিবেশ, ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ার গৃহ চহর, রাইজ হিলদল ভাঙি ওলাই আহিছে, প্রতিটো অঞ্চলৰ পৰা রাইজ ওলাই আহিছে, প্রতিটো ঘৰৰ রাইজ দুয়ার মুখলৈ আহি ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াক আমার সকলকে আদরণি জানাইছে। এই পরিবেশের পৰা বুঝা যায় যে ফণীভূষণ চৌধুরী অতি কমেও 5 লাখ ভোটৰ ব্যবধানত বিজয়ী হব। গোটেই অসম জুড়ি আজি মোদীময় পরিবেশ, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার জয়গান। আর সেই কারণে মই ভাবো যে রাইজে এইবার সিদ্ধান্ত লৈছে যে 14খন আসনৰ 14খনে বিজয়ী করবো, 100% তেনে পরিবেশ, অতি কমেও 5 লাখ ভোটের মার্জিন থাকবে, আর বিরোধী কোন এটা ইয়াত দেখবলে নাই। সব এইবিল হল হতাশার পরিচয়। হতাশ যেতিয়া হয় মানুষের খং উঠে, মানুষ গালি পারে, মাইক দলিয়ায়, ইয়াতে বুঝি পাব যে বদরুদ্দিন আজমল হরার পরিবেশ আহি গল, আর হরার পরিবেশ দেখিয়ে এইবিল ঘটিছে। চক, আমার সরকার আর আমার আদর্শগত কথা সদায় স্পষ্ট, আর অতীতরে আমি যে আদর্শে কাম করেছো সেই আদর্শে কাম করে যাব। এই তৃতীয় পেজর 4টা সমষ্টিত আমি বিজয় সাব্যস্ত। শুকুর আলিও কই আছে, রকিবুল হুসেনেও কই আছে, হাগ্রামা মহিলাও কই আছে, সবাই কই আছে নিজে জিকিম বলে। এটা শুকুর আলি কলেই জিকিব নাকি, তেনেকা কথা সকলে কই আছে, জিকিম চেষ্টা করেছি, কিন্তু আমি জিকিম বলে কনফিডেন্ট, এই কারণে রাইজ আমার লগত আছে। সব এটা বঙাইগাঁওত হাজার হাজার রাইজ ওলাই আছে, গতি শুকুর আলির পিছত তো ওলাই যাওয়া নাই, হাগ্রামা মহিলার পিছত তো ওলাই যাওয়া নাই, গতি রাইজে বুঝি পায় যে কোন জিকিব। রকিবুল হুসেনে এতিয়া প্রিয়াঙ্কা গান্ধীকে আনক বা যাকেই নানক কিয় ইয়ার লাভ নাই। প্রিয়াঙ্কা গান্ধীর যেটু মেদ আছিল সেইটা 10 বছর আগতে গল, 10 বছর পিছত এতিয়া মোদী ডাঙরিয়ার সরকার চলিছে, মোদীময় ভারতবর্ষ চলিছে, 10 বছর আগত কি আছিল বেলেগ কথা। এতিয়া আর প্রিয়াঙ্কা গান্ধীর জালুয়া নাই, প্রিয়াঙ্কা গান্ধীক চাই কোনোবাই ভোট দিব সেই দিন নাই। কংগ্রেস একেবারে নিশ্চিন্ন হয়েছে, আর ভবিষ্যতের দিনের সম্পূর্ণরূপে নোহা হয়ে যাব। জাভেদ ইসলাম জিকিব, গতি কার যুজত কি হয় নাজানো, মই এটা কথা জানো যে জাভেদ ইসলাম 1-1.5 লাখ ভোট জিকিব। এটা এইখানে ধুবুরীত ঘুরি ফুড়িছো যে দেখিছো, আজিও ধুবুরীত মিটিং করে আইছো, অলপমান আগতে মই লেংটি সিঙাত মিটিং করে আহিলো, যাকালি হাত ছিঙিমারিত করেছিল, চেঙাত করেছিল, রাইজ যে ওলাই আছে এইবিল দেখি নিশ্চিত হয়েছো যে জাভেদ ইসলাম ডাঙরিয়া 1-1.5 লাখ ভোট জিকিব।